অভিনব পদ্ধতিতে নাটোরের জলাশয় থেকে আহরণ করা তরতাজা মাছ পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। ফরমালিন মুক্ত মাছ ভোক্তাদের পৌঁছে দিতে পেরে খুশি মাছ চাষিরা। মৎস্য বিভাগ বলছে বছরে প্রায় 700 কোটি টাকার জীবন্ত মাছ যাচ্ছে বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন। হ্যাটেনিং এর মাধ্যমে অনেক বড় করে ভোক্তাদের জীবন্ত মাছ পৌঁছে দিচ্ছেন নাটোরের শত শত মৎস্য চাষী। পুকুরে কার্প জাতীয় মাছ নিবিড় পরিচর্যায় বড় করে তার ট্রাকে চলন্ত কৃত্রিম চৌবাচ্চায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্রির পদ্ধতি এখন জনপ্রিয় নাটোরে। চাষিরা বলছেন উত্তম মাটি ও চাষ পদ্ধতি ভালো হওয়ায় মাছের উৎপাদন বেড়েছে। তারা জানান জীবন্ত মাছ পাঠালে একদিকে যেমন বিক্রির ঝুঁকি কম, অপরদিকে ভোক্তাদের ফরমালিন মুক্ত নিরাপদ জীবন্ত মাছ পৌঁছে দেওয়া যায়। এতে কাজের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বাড়তি আয় হচ্ছে জেলে ও শ্রমিকদের। এর আগে ঢাকাতে মাছ যেত, সেটা হলো যে পুকুর থেকে উঠাতো, মরা মাছ যেত, কিন্তু দামটা কম পাওয়া যেত, অনেক সময় রিস্কি হতো, দেখা গেছে মাছটা পচে যায়, দামটা ভালো পাওয়া যেত না। এখন মাছগুলো যাচ্ছে জাস্ট ট্রাকে বা আপনার পিক আপে, পলিথিন বা ত্রিপল দিয়ে পানি দিয়ে জীবন্ত অবস্থা যাচ্ছে। আমাদের মাছ তাজা মাছ দেখে খুব আগ্রহ নেওয়ার জন্য, তারপরে গাড়ি ফেরার পরেই মানে পৌঁছার পরেই আপনার ক্রেতাগুলো মাছগুলো কিনে নিয়ে যায়। এতে নাটোরের থেকে আমরা ওইখানে বিক্রি করে 2 টাকা বেশি পাই। মাছ চাষ পদ্ধতি খুব ভালো একটা ব্যবসা, আমরা ব্যবসা করে অনেক বেনিফিট পাচ্ছি মাছ চাষ করে, এবং আমরা নাটোরের মাছ ঢাকাতে বিক্রি করার, নাটোরের মাছের ব্যাপক চাহিদা ঢাকাতে। তাজা মাছ লেখলে না চাহিদা হয়, দাম না বেশি হয়। আমরা নাটোর থেকে মাছ নিয়ে যাই, রাজশাহী থেকে মাছ নেয়, বিভিন্ন জায়গাতে মাছ নিয়ে যাই, আমরা তাজা মাছ নিয়ে যাই আর বিক্রি করলে তাতে ভালো নেয় খরিদ্দার, আর মরা মাছ নিয়ে গেলে একটু দাম কম হয়, এই যে আমরা জীবিত মাছে নিয়ে যাই, আমরা মরা মাছ কম নিয়ে যাই। লাভজনক ও নিরাপদ মাছ সরবরাহের এ পদ্ধতি ছড়িয়ে দিতে জেলা মৎস্য বিভাগ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। কারণ চাষিরা এটা লাভবান হচ্ছে এবং আমাদের যারা ভোক্তা তারা এটাকে নিরাপদ মনে করছে, কারণ ফরমালিনের কোনো ঝুঁকি নাই। আমাদের নাটোরের সবগুলো উপজেলাতেই আমরা জীবিত মাছ আপনার যারা যাতে নিতে পারে এজন্য আমাদের সমবায় ভিত্তিতে আমরা এই যে গাড়ি এটা সরবরাহ করতে সক্ষম হয়েছে বেশ কিছু সমিতিতে, এবং এটা আমাদের চলমান আছে। ফরমালিনের ঝুঁকি না থাকায় ভোক্তারা জীবন্ত মাছ নিরাপদ মনে করছেন। চলতি বছর নাটোর থেকে 4,50,00,000 টন জীবন্ত মাছ বিভিন্ন জেলায় সরবরাহ করে 800 কোটি টাকার বেশি বিক্রি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নাটোর থেকে মেহেদী হাসান বাবু।